মাটিগুলো গুঁড়া করা হয়েছে, সেগুলোতে ভিট পাইতে দেওয়া হবে। এরপর সুন্দরভাবে গাছ, কুমড়া গাছ এবং বিলাতি লাউ গাছ, মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়া করা হবে। এখন চতুর্থ সাইডে ভিট বাঁধার কাজ চলছে, কাদা দিয়ে। চমৎকার ভাবে ভিট বাঁধার কাজ চলছে। আপনারা বাসা বাড়িতে এইভাবে অল্প জায়গার মধ্যেই ভিট টিট বেঁধে সুন্দর করে গাছ লাগানোর পরিকল্পনা করবেন। দেখুন ভিট বানানো কমপ্লিট। এখন এখানে গাছের বীজ লাগানো হবে, যাতে করে পানি গাছগুলোকে নষ্ট করতে না পারে। আমাদের সাংসারিক জীবনের এটা একটা কাজের অংশ। প্রিয় ভিউয়ার্স, এই গাছের ভিড় বাঁধার পরে চতুর্থ সাইডে আপনারা শোলা দিয়ে বেড়া দিয়ে দেন, যাতে করে যে লাগানো গাছগুলো মুরগি ছাগল হাঁস নষ্ট করতে না পারে। প্রথম অবস্থায় একটু গাছের উপরে ছায়া দিয়ে দিতে পারেন, এটা টানা মতো কিছু দিয়ে। দেখুন ভিড় বাঁধার পরে চতুর সাইডে শোলা দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে গরু ছাগল মহিষ হাঁস মুরগি গাছগুলো নষ্ট করতে না পারে। এই যে দেখুন অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আমরা গাছগুলো করেছি। এখানে বীজ রোপণ করা হয়েছে, বীজ এখনো গজায়নি, গজাবে ইনশাল্লাহ। এই যে দেখুন দেখুন শোলা দিয়ে বেড়া দিয়ে এখানে কুমড়া গাছ লাগানো হয়েছে, কত সুন্দর কুমড়া গাছগুলো, কত সুন্দর। যে দেখুন দূরে একটু সাইডে কুমড়া গাছ লাগানো হয়েছে, ওই যে আর একটু দূরে দেখুন শোলার বেড়া দিয়ে কুমড়া গাছ লাগানো হয়েছে, গাছগুলো সেফ থাকার জন্য, ভালো থাকার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই সামান্য ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা আমাদের ফ্যামিলি নার্সারি।